পুজোর শপিং হয়েছে, তো মায়ের কাছে আসছি এখন, তো মায়ের সাথে আর শপিং করেছি, তোমাদের সঙ্গে ভালো লাগে একটু শেয়ার করি। কিছু একটু হয়েছে আমাদের আজকে দুর্গাপুজোর বাজার। আজকে তো আর সেরকম দিন নেই যে কেউ কারো বাড়ি গিয়ে দেখতে যায় জিনিস। আগে ছিল যখন এই দুর্গাপুজোর জামা কাপড় শাড়ি কিনতাম, আমাদের পাড়া প্রতিবেশী এসে এসে দেখে দিত, কিন্তু এখন ঠাকুর একটুবার ফেসবুক করেছে, ফেসবুকেই সবাইকে দেখাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি নিজের খুশিটা। আর সাথে আছে এখন আমার আমার মা, আমার মা, আমার দিদি আছে সাথে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের শপিং হলো কিনা? আমাদের পুরো হয়নি, মোটামুটি হয়েছে। জানেন তো পুজোর শপিং একটুতে শেষ হয় না, মন ভরে না। দেখুন মায়ের মা এগুলো কিনেছে, ওই শাড়িটা দেখতে পাচ্ছি যেটা এই যে সাদাটা আছে, এটা বিশেষ করে মা ঠাকুর বাড়ির জন্য কিনেছে। এটা আমার মা ঠাকুর বাড়ির জন্য একটা কথা